রাত ঘুমায়নি, বর এখনো কাজ করে চলেছে। তোমাদেরকে বহুবার বলতাম সূর্য ঘুরবে সূর্য ঘুরবে, আর আপাতত এই হচ্ছে সেই ডালিয়া, আর এই হচ্ছে পাপড়, আর এই হচ্ছে আমারটা, উনি তো আলু খান না। ঘুম থেকে উঠেছি আজকে 6:30, তারপর আমি বাড়িতেও বলছিলাম ঠিকই যে আমি বেল পাবো না, বেল পাতা পাবো না, মানে এখন বাজে 8:22। চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সারা রাত ঘুমায়নি, বর এখনো কাজ করে চলেছে, ও কাজ কম করেছে আজকে, বকেছে বেশি, ওই জন্য এতক্ষণ ধরে টানতে হচ্ছে আর কি। ইচ্ছে আছে সানরাইজটা দেখানো, তবে সানরাইজ দেখাতে গিয়ে আমার গলার অবস্থা মানে একদমই বাজে হয়ে যাবে, যেহেতু সারা রাত জেগে কাটাতে হচ্ছে। অনেকবার একটু বারান্দাটার দিকে গেছিলাম 2-3 বার মতো, তো তাতে এই এফেক্টটা এসেছে আর কি। যাই হোক, চুলঠুলো আছড়াইনি, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। মনে হয় ঘুরতে যাওয়া ছাড়া বা কোথাও যাওয়া ছাড়া এত ভোরবেলা থেকে আমার ব্লগ কখনো শুরু হয়নি। এই ফার্স্ট টাইম সারা রাত জেগে নিয়ে তারপর ব্লগ শুরু করছি। আর মুরগি না মোরগ, যাই হোক, কিছু একটা ডাকে এখানে, মোরগ ডাকে, মুরগি কখনো ডাকে, ওই যাই হোক, কিছু কিছু একটা হবে, আমার জানা ছিল না এই ব্যাপারটা, তো ওই আর কি মোরগ হয়তো ডাকছে। কিন্তু আমি ওখানে ভিডিও যখন করতে গেলাম, ক্লিপ নিতে গেলাম, তো ডাকছিল না, এখন আবার শুনতে পাচ্ছি ডাকছে। মাঝে আবারও গেলাম, ও ডাকছে শুনে, কিন্তু আবার তখন ডাকলো না, আবার এখন ডাকছে, তো আমি আর যাবো না, আমাকে বারবার ধোকা দিচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, আবার ডাকলো। তো ইচ্ছে ছিল ছাদে যাওয়ার, কিন্তু যা ঠান্ডাটা লাগছে তাতে করে সাহস করতে পারছি না। এখন থেকে গেলে হয়তো পুরো সানরাইজটা দেখানো যেত, তবে মানে একটা ক্লিপ নেওয়া যেত আর কি, ফাস্ট ফরওয়ার্ড করে তারপর কিছু একটা শর্ট দেওয়া যেত, তো ইচ্ছে করছে না। আর তার থেকে বড় কথা, একা একা যেতে ভয় লাগছে একটু একটু, কারণ এখনো এখনো অন্ধকার অন্ধকার। আর একদম ফিফথ ফ্লোর, মানে ফিফথ ফ্লোর তো এরা পরে পরেরটা, সিক্সথ ফ্লোরটা তো খোলা থাকে না, ওটা খোলা থাকলে আরো বেশি ভালো আসতো, যাই হোক ওই আর কি। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi. ছাদে দেখতে পাচ্ছ, ও তো জাদুর মতো ঘুরছে, আর পেছন দিকটা দেখতে পাচ্ছ, এখনো কুয়াশা, মানে সূর্য উঠবে উঠবে করছে আর কি। তো এতক্ষণ টাইম ল্যাপসে বসানো ছিল, এখন একটু নিলাম ফোনটাকে এই আর কি। তো পুরি বাবারে দেখেছো তো সারা রাত এখানে যে চা মানে জামা কাপড় মেলা থাকে, আমি তাই ভাবছিলাম ওই দিকটা এরকম অন্ধকার অন্ধকার কেন আসছে। তারপর দেখলাম টাইম ল্যাপসে এতক্ষণ বসিয়ে রাখলে, এখানে রাইট টাইম হচ্ছে সানরাইজ হওয়ার 6:41, তো এখন বাজে 6:30, আমি কিছুক্ষণ তো ধরে রাখলাম, বুঝতে পারলাম যে একটু টাইম লাগবে, তাই জন্য আবারও নিয়ে নিলাম, কারণ হাতটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওখানে ধরে রাখতে হচ্ছে। তো আসলে আমার এই যে স্ট্যান্ডটা রয়েছে, সেই স্ট্যান্ডটার মাথাটা ঘাড় রাখা কার্তিক ওই একটু ভেঙে গেছে আর কি, তো ওই জন্য একটু ধরে রাখতে হয়। শুধু আর শুধু বসিয়ে দেওয়াটাও ভীষণই রিস্ক, কারণ এই যে পিলারটা এর মধ্যে আমি বসিয়ে রেখেছিলাম, কারণ এটার মধ্যে বসিয়ে দিলে না মানে হাওয়ায় পড়ে যেতে পারে, এটাই বলতে চেয়েছিলাম। ঠান্ডাতে মানে মানে করছি, তাই একটু দূরে সরে আসি, যাই হোক এবার বসাবো ভাবছি। আসলে সূর্যটা ঠিক আমি কোনোদিন দেখিনি সানরাইজ, তো তো কোন দিক থেকে উঠবে ঠিক বুঝতে পারছি না। ও বলছে ওই কোনাটা দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে এই বিল্ডিংটার পেছনটা, হ্যাঁ এই বিল্ডিংটার পেছনটা দিক দিয়ে আমারও মনে হচ্ছে, কারণ যে সেই জায়গাটা না লালটা বেশি থাকে দেখবে। তো দেখা যাক কোথা দিয়ে ওঠে, চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, যদিও সেই পার্টটা মনে হচ্ছে আগেই চলে যাবে। তো চলো প্রত্যেকটা মুহূর্তে বলি, আমাকে এই ব্লগিং কিছু না কিছু আনন্দ তো দেয়, অবশ্যই মোটিভেটও করে। তোমার কি এখনো ঠান্ডা লাগছে? যাই হোক, তো কখনো কখনো আমাদের কিছু না কিছু তো দেয় অবশ্যই, এটা আমি সবসময় বলি তোমাদেরকে। আর আজকে যে জিনিসটা দেখতে পেলাম শুধুমাত্র এই ব্লগিংয়ের জন্যই, কিন্তু হয়তো ব্লগিং না করলে আমি এত সানরাইজ দেখার জন্য উৎসুক হয়েও পড়তাম না, কারণ আমি পুরীতে ঘুরতে আসিনি। পুরীর সানরাইজ এখনো অব্দি আমার বেস্ট, অত ছোটোবেলায় দেখে থাকলেও এখনও আমার মনে আছে।
মামা বাবার হাত ধরে দাদুর হাত ধরে গিয়ে দেখেছিলাম, মা মামি সবাই ছিল দিদা, তো ভীষণ ভালো লেগেছিল সেটা। আর আজকে সেটা মনে পড়ে গেল, বহু বছর বাদে দেখলাম আমার সানরাইজ, তো দেখা হয় না। যাই হোক, একটা ভালো শুরু দিয়ে দিনটাকে শুরু করলাম, তো দেখা যাক দিনটা কেমন কাটে। যেহেতু কখনো সানরাইজ দেখিনি, তাই আমি জাস্ট ব্যালকানি দরজাটা খুলে দেখলাম আমি এখান থেকেও দেখতে পেতাম, কিন্তু ওই আর কি ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলো সামনে চলে আসতো, এই টাওয়ারটা চলে আসতো, আমি নিজের স্যাটিসফ্যাকশন থাকতো না আমার যে আমি একটা ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো বা কিছু। যাই হোক, তো যেটা দেখেছি খুব ভালো, আজকে দিনটা আশা করি ভালো কাটবে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, তার সাথে আমার রান্নাঘরটা দেখেছো আজকে পুরো সাফ সুতরা, কারণ আজকে থেকে যেহেতু আমরা নিরামিষ খাবো, তাই আমি কালকে রাতেই সব গ্যাস এমনকি সব ধুয়ে টুয়ে সব টিকটক করে রেখেছি। জানি না কেন আজকে সকালটা বেশ পজিটিভ এনার্জি দিচ্ছে সবটা মিলিয়ে। কিন্তু তোমাদেরকে বহুবার বলতাম সূর্য ঘুরবে সূর্য ঘুরবে, আর আপাতত অতটা ক্যামেরা তো হয়তো আসছে না, রোদটা পাচ্ছে সেটা দেখতে পাচ্ছ তো। দেখো ওই দিকের ব্যালকানিটা এখনও রোদ আসেনি, মানে এই দিকটা থেকে শুরু হচ্ছে, আর দরজাটা পুরো বন্ধ থাকলে তো মানে এইখানে যেটুকু দেখতে পাচ্ছ এই দেখো এখানটাতেও এসে রোদটা পড়েছে, প্লাস আমার এই গাছগুলোও রোদ পাচ্ছে। আর আমার ওখানটার অবস্থা দেখতে পাচ্ছো যে কালকে ফেলাটা জরুরি ছিল, তো আমি এসেছি গাছে জল দিতে আর কি, তাই দেখলাম রোদ পড়ছে দেখে আমি তাই বলছিলাম ব্রহ্মকে যে আমি কমপ্লেইন করতাম যে রোদ পড়ে না রোদ পড়ে না রোদ ঘুরবে আর কি। দেখতে পাচ্ছে পেছনের দেয়ালটাতে পড়ছে, মানে দরজাটা দিয়ে দিলে এই গাছগুলোতেও পড়ছে। আজকে আমি সত্যিই ভীষণ খুশি, আমার রাত জায়গাটা আজকে সার্থক। আমাদের লাঞ্চ মেনু পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে ডালিয়া, ফুলকপি, আলু, গাজর, বিনস সব দিয়ে বসিয়ে দিয়েছি, মুগ ডাল দিয়ে, আদা ফাদা দিয়ে সব দিয়ে বসিয়েছি, তো হয়ে এসছে প্রায়। আর একটু আর একটা দুটো সিটি পড়লেই নামিয়ে দেবো। আর আজকে সেই সকালে কথা হয়েছিল তোমাদের সাথে, তারপর আর কথা হয়নি, তার কারণ একটাই, আমি নিজেও খুব ক্লান্ত ছিলাম, আর দেখানোর মতো সত্যি কিছু ছিল না। দেখলেই তো ডালিয়া আর পাঁপড় ভাজা করেছি, তাও অনেকটা বেলা হয়ে গেছে, কারণ মাঝে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর কি, তাই জন্য তাও চোখ মুখটা দেখো কেমন লাগছে। যাই হোক, তো চলো একেবারে খেয়ে দিয়ে নিই, বিকেলবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে। এই হচ্ছে সেই ডালিয়া, আর এই হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে আমার টাউনি তো আলু খান্না। ঘুম থেকে উঠেছি আজকে 6:30, তারপর ঘুমটা কাটানোর জন্য দুজনে ও আগে উঠে গেছিল 6:00 থেকে, যেহেতু শিফট আমি চোখ ঠিক মুখ খুলতে পারছিলাম না আর কি। 6:30 উঠেছি, আমি খুব বড় ভুল করেছি ওর কথা শুনে কালকে, কালকে আমার বাজারটা করে আনলে আজকে আমি একটু ল্যাদ খেতেই পারতাম, শরীরটা সত্যি আর দিচ্ছে না। মানে ঘুম না হলে দেখবো অনেকে টেনে দিতে পারে, যেমন ওই পারে, আমার মা পারে, আমি ঘুম না হলে মানে আমার এক রাত ঘুম না হলে মনে হয় আমি অনেক কিছু অনেকদিন আমাকে খেতে দেয়নি, অনেক ঘুমাতে দেয়নি আমাকে, আর দুপুরবেলা মানে সকালবেলা তো আর ঘুম হয় না ওইভাবে, শুয়েছিলাম মটকা মেরে ফোন দেখছিলাম এইসব করছিলাম আর কি। হ্যাঁ ও পারে, কিন্তু আমার চোখের নিচটাই অলরেডি দেখো ফোলা ফোলা, তো আমি পারি না, না ঘুমিয়ে একদম পারি না। তো দেখি আজকে ওর শিফট চললে চলবে, আমি ডাইনিং এ একটু শুয়ে পড়তে পারি, বা পাশে তো জায়গা থাকে, ও এখন খাটে বসে ডাইনিং এ বসে অনেক কিছু করে। আসলে শিফট তো বাড়িতে, আর পা ঝুলিয়ে থাকলে না অনেকক্ষণ পাটা ফুলে যায়, আর কালকে তো বুঝতেই পারছো প্রায় 13-14 ঘন্টা শিফট হয়ে গেছে, ওটা বলে আর লাভ নেই। তো চলো এবার যাই বাজারে, এই ব্যাগটা নিয়ে নিয়েছি আমি, আপাতত একটু ফল আর দুরকমের সবজি টবজি আনার ইচ্ছে আছে, আর বাদ বাকি আমি বাজার রোববার করারই ইচ্ছে আছে, কিন্তু ও আবার বলছে রবিবার একটু শুক্ত হলে হয় না, তো এমনি নিরামিষই খাবো, তো দেখি যদি শুক্তোর কাঁচকলা আর উচ্ছে আমার ঘরের রয়েছে, তো মামুনিকে একবার ফোন করবো কি কি সবজি লাগে, কারণ মামুনির থেকে এই শুক্তটা আমি শিখেছি, তারপর ভাজা মশলা এক সাইড নিজের কিছু থাকে ও সব বাদ দাও, তো মামুনির থেকে শিখেছি, আমি নিজে অনেকদিন করিনি, তো কি সবজি আনবে একবার ঝালিয়ে নি, কারণ মাথা বা ভিডিও কোনোটাই আমার আর দেখতে ইচ্ছে করছে না, আমার নিজের ভিডিওতেই মানে আমার নিজের চ্যানেলেই আমার শুক্তোর রেসিপি দেওয়া আছে, ওটা দেখে নিলেই হয়ে যায়, কিন্তু এনার্জি নেই। ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটু জিজ্ঞেস করে নেবো, এখনই ঘর থেকে বেরোনোর টাইমে জিজ্ঞেস করে বেরোবো। রাস্তা দিয়ে আজকে মনে হচ্ছে না আমি ভিডিও করতে পারবো, আমার এনার্জি এতটুকুও নেই বিশ্বাস করো, মানে ওই ব্যাটারি লাস্টে দেখায় না ব্যাটারি সেভার অন করতে, ওই দশা আমার ওই কফি খেয়ে ব্যাটারি সেভারটা একটু অন হয়েছে, এবার তাই যাচ্ছি। স্কুটিটা নিয়েও যেতে ইচ্ছে করলেও কিন্তু হ্যাঁ বাইরেই রাখা আছে স্কুটিটাকে, মানে এত ঢোকানো বার করা না, এত উঁচু, আর ওই জায়গাটাতে ওই গ্রিলের ওটা লাগিয়েছে মানে রডের ওটা লাগিয়েছে ঠিক কথাই, কিন্তু না মানে রিস্কি ভালো, আর মানে অনেকটাই রিস্কি,
তো যাওয়ার সময় মানে আজকে সকালবেলা আমরা একটু এই দিকটাতে যাব বলে মানে আকন্দ ফুল খুঁজতে গেছিলাম, মেন কথা আকন্দ ফুল তো পাইনি, দুটো গাছ নয় বাড়ির সামনে আছে, 20 পেয়ে যাবো। দেখো তাও দুটো ফুটেছিল বলে আমি আজকে দুটো তুলে এনে গ্লাসে ভিজিয়েছিলাম, বাট ওই নেতেই পড়েছে, হবে না এটা দিয়ে আমি বুঝে গেছি। তো আকন্দ ফুল খোঁজার জন্য ওয়াচম্যানকে বলেছিল, ও মানে আমি বার করব, তো সামনে গেটের সামনে বাইকটা সরাতে বলে, ওয়াচম্যানের আবার স্কুটিটা চালানোর খুব শখ, তো সে বললো দাও ভাই আমি একটু বার করে দিই, সামনে একটু এক পাক ঘুরে আসে। আমি বললাম ঠিক আছে যাও, এমন তো নয় যে নিয়ে ভেঙে যাবে, স্কুটার বউ আছে এখানেই রয়েছে, তো আসতে তো হবে, আর ভীষণ ভালো গো। তো আর শখ তো হতেই পারে না, মানুষের সামর্থ্য না থাকলে কি শখ থাকতে নেই, শখ সবার থাকে, ছোট বড় সবার। তো ওই জন্যে ও গেছিল আর বলেওছে মাঝে একদিন নেবে, একটু স্কুটিটাও চালাবে, ঘুরবে একটু। হ্যাঁ ঠিক আছে, তো এই আর কি, হ্যাঁ আমরা খুশি হয়েছি, ওরকম মনে হয়নি যে কিছু হয়ে যেতে পারে, ভালো চালায়, খারাপ চালায় না, মানে আমার স্কুটির কিছু হওয়ার থেকে বড় কথা, আমার স্কুটি নিয়ে ঘুরতে গেলে ওর কিছু হয়ে গেলে, এবার ওর কিছু হয়ে গেলে সত্যি ওটা খারাপ লাগবে, আমাদের খারাপ লাগবে, মানে স্কুটিতে স্ক্র্যাচ লাগলে সে তো নয় আমরা রিমুভ করতে পারবো, অনেক উপায় আছে এখন, হয়তো একটু টাকা লাগবে, কিন্তু ওনার কিছু হয়ে গেলে আমার স্কুটি নিয়ে ঘুরতে গেলে সেটা খুব খারাপ লাগবে, ওই জন্য একটু ভয় ভয় লাগে আর কি ছাড়তে। যাই হোক ভালো চালায় এই আর কি। তো চলো আর বকবো না, যাই এবার। আমি বাড়িতেও বলছিলাম ঠিকই যে আমি বেল পাবো না, বেল পাতা পাবো না, মানে বেলপাতা তো এখানে সারা বছর পাই না, না এখানকার লোকও আই থিঙ্ক শিবরাত্রি করে বা মহাশিবরাত্রি আমার মনে হয় সব জায়গাতেই পালন হয়, কারণ আমি অনেক জায়গাতেই আজকে বেলপাতা দেখেছি আকন্দ ফুল খুঁজতে গিয়ে, প্লাস মানে অনেক দূরে দূরে, যদিও স্কুটি নিয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম। আর ওই আমাদের সামনের দোকানটাতেও দেখলাম বেলপাতা বিক্রি হচ্ছে, ফুল তো তোলে আর কি সামনের মুদিখানা দোকানটাতে, এত ওখানে দেখলাম বেলপাতার সাথে একটা কড়া বেল ঝুলছে, দেখি আমি যদি রাস্তা মানে বাজারে না পাই একান্তই ওকে গিয়ে, আসলে ওর দোকান থেকে কিছু আনি না, ও প্রচণ্ড দাম বেশি নেয়, আমরা ওই অনুপের দোকানেই যাই, ও জন্য ও আমাদেরকে খুব একটা বিক্রি করে না কিছু, মানে খুব রাগ ওর, মানে হিংসা, এই হিংসাটা ঠিক নয় যদিও বা, কিন্তু প্রচণ্ড হিংসা, কেনই বা যাবো বলো, অনুপের দোকানে 6 টাকা করে নেয় ডিম, আর আমাদের উল্টো দিকে ও নেয় হচ্ছে 7.5 টাকা, আর পিস যদি 1.5 টাকা করে বেশি হয় আমি কেন যাবো। তো এই আর কি, আর ডিমটাই আনতে যেতে লাগে মূলত, কারণ বেশিরভাগই তো ডিমার থেকে চলে আসে আমাদের, আর কুচকাচ দুধের প্যাকেট এইসব। তো মোটামুটি কথা বলতে বলতে ফ্ল্যাট অবধি তো চলে এসেছি, তো আরেকটুই বাকি পথ, আরেকটু না বেশ অনেকটাই বাকি, তো চলো গিয়ে নিই। এখন বাজে 8:22, মোটামুটি 1 ঘন্টা ধরে আমি যুদ্ধ করলাম, করে লাস্ট এইটুকুই বাকি ছিল আনা, গাঁদা ফুলটা আমি বাজার থেকেই পেয়ে গেছি, আর গোলাপ একটু মধু আর ঘিটা বাকি ছিল, আর গুরু গঙ্গার জল এগুলো তো ঘরেই রয়েছে, কালকে দুধটা জাস্ট টেনে নেবো, ঘি আর মধুটাও পেয়ে গেছি ছোটবেলা, তো হয়ে গেছে সবটা বেঁচে না, শুধু আকন্দটা পেয়ে গেলেই হয়ে যায়, তো মনের শান্তি যেটাকে বলে আর কি। তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে সবটা বলছি, হাঁপিয়ে আছি আপাতত। সত্যি বলতে আর ভিডিও করতে ইচ্ছা করেনি এসে থেকে, দেখো ডালিয়াটাকে গরম করেছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে গেছে, এখানে ওর ভাতটা হয়ে গেছে, আজকে ছোটো বাটিটাতে করেছি যেহেতু শুধুমাত্র ওর জন্য, এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে মুগ ডালটা ওর জন্য সেদ্ধ বসালাম, তো তাহলে হয়ে যায় আর কি। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো তোমাদের কাছে, আজকের মতো টাটা, গুড নাইট।